কাশীতে এসে কয়েকদিনের মধ্যেই রাস্তায় চলাকালীন এক ব্যক্তি সষ্টাঙ্গে প্রণাম করে বললেন, আমি আপনাকে চিনতে পেরে গেছি, আপনি কাশেই মহারাজ রামেশ্বরম সেতু বন্ধের, যিনি সেই মৃত ব্যক্তির জীবনদান করেছিলেন। আমি আর ছাড়ব না, আপনাকে এই গরিবের কুটিরে কিছুদিন বিশ্রাম নিতেই হবে। মনোরম পরিবেশে আর না করলেন না গজানন স্বামী, উনি ওনার ব্রাহ্মণের বাড়িতেই কিছুদিন বিশ্রাম নেওয়া শুরু করলেন। ওখানে ব্রাহ্মণের সেবা শুশ্রূষা এবং ব্রাহ্মণী সেবা শুশ্রূষায় বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন তৈলঙ্গস্বামী ব্রাহ্মণকে বললেন, আমি জানি আপনার সেবা নিঃস্বার্থ নয়, কি চান আপনি? ব্রাহ্মণ বললেন, আমার সংসারের অবস্থা তো আপনি জানেন, এছাড়া আমি নিঃসন্তান। তৈলঙ্গস্বামীর কৃপায় সন্তান লাভ হলো ব্রাহ্মণের এবং নিষ্কর জমি দানে পেলেন মহারাজের থেকে। এই কথা ছড়িয়ে পড়তেই লোভী মানুষদের আগমন শুরু হলো ওনার কাছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তাই উনি বুঝলেন ওনার সাধনার ব্যাঘাত ঘটছে। রাতের অন্ধকারে ত্যাগ করলেন কাশী, চলে গেলেন মানস সরোবর। সেখানে গিয়ে শুরু করলেন যোগাভ্যাস, বেশ কিছু বছর রইলেন মানস সরোবরের ধারে এবং কঠিন তপস্যার মধ্যে নিজেকে বিলীন করলেন। বেশ কিছুদিন মানস সরোবরে যোগাভ্যাস করার পর হঠাৎ করে উনি একদিন উদয় হলেন নর্মদা নদীর তীরে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে। প্রাকৃতিক মনোরম পরিবেশে এখানেই উনি শুরু করলেন কুটিরে থেকে যোগাভ্যাস করা এবং 8 বছর উনি মার্কণ্ডেয় ঋষির আশ্রমে ছিলেন। পরিবেশ স্থান খুবই মনোরম ছিল বলে ওখানেই কুটিরে আশ্রয় গ্রহণ করলেন উনি এবং প্রত্যহ উনি ওখানে যোগাভ্যাস করতেন। মার্কণ্ডেয় মুনির আশ্রমের পাশ দিয়েই বয়ে গেছে নর্মদা নদী। প্রত্যেক দিন সকালে নর্মদা নদীতে স্নান করে উনি কিছুক্ষণ যোগাভ্যাস করতেন। ভারতবর্ষের অনেক নামী মনীষী সেই সময় মার্কণ্ডেয় ঋষির আশ্রমে থাকতেন। সেই সময় খাকি বাবা নামে একজন যোগীও থাকতেন মার্কণ্ডেয় মুনির আশ্রমে, উনিও প্রত্যেক দিন যোগাভ্যাস করতেন। একদিন দেখলেন নর্মদা নদীতে তৈলঙ্গস্বামী স্নান করছেন এবং আঁচলা করে জল তুলে পান করছেন। দুধের রঙের জল, ঠিক যেন দুধই পান করছেন। নর্মদা নদীর জল দুধে পরিণত হয়ে গেছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। জলে নেবে দেখলেন নর্মদা নদীর জল জলই আছে। উনি বুঝতে পারলেন গজানন সরস্বতী নিজের যোগ বলে জলকে দুধে পরিণত করে আঁচলা করে পান করছিলেন। উনি যখন জল হাতে নিলেন ততক্ষণে গজানন সরস্বতী আরও কিছুটা জলের গভীরে চলে গেছেন। এই কথা চারিদিকে চাউর হতেই লোকে খুব শ্রদ্ধার চোখে দেখতে শুরু করলো তৈলঙ্গস্বামীকে। ওখান থেকে তৈলঙ্গস্বামী চলে এলেন হঠাৎ করে একদিন প্রয়াগে। নদীর তীরে মনোরম স্থান দেখে শুরু করলেন যোগাভ্যাস। একদিন নদীর তীরে বসে আছেন, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে আর ঝড় উঠেছে। এমন সময় উনি দেখলেন ভট্টাচার্য মশাই বলে এক ব্যক্তি এসে ওনাকে বললেন, এই বৃষ্টিতে কেন ভিজছেন, চলুন কোথাও পাশে চায়ের দোকানে গিয়ে বসি। তৈলঙ্গস্বামী বললেন, আমি এখানে বসে আছি একটি কারণে, তুমি গিয়ে বসো, ওপারে যে নৌকোটা দেখছো সেই নৌকোটা একটু পরেই ডুবে যাবে, সে সব মানুষগুলোকে আমাকে বাঁচাতে হবে। ভট্টাচার্য মশাই কৌতূহলবশত বসে দেখলেন ঝড়ের মধ্যে একটি নৌকো ওপার থেকে রওনা হয়ে মাঝ নদীতে ডুবে গেল আর পাশ থেকে অদৃশ্য হয়ে গেছেন তৈলঙ্গস্বামী। একটু পরে দেখলেন নৌকোটি ঘাটে লাগছে, সবাই ভিজে সিক্ত কিন্তু সবাই জীবিত এবং নৌকোর মধ্যে বিরাজমান তৈলঙ্গস্বামী উলঙ্গ অবস্থায় মুচকি মুচকি হাসছেন। নৌকোর সব মানুষ ভিজে গেলেও সবাই সুরক্ষিতভাবে নৌকো সেতু এপারে এসে পৌঁছল, তাই দেখে অবাক হয়ে গেলেন ভট্টাচার্য মশাই। তৈলঙ্গস্বামী প্রায় সষ্টাঙ্গ প্রণাম করে জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি কি ভগবান, দেবদূত নাকি অন্য কেউ? এইভাবে আপনি কি করে জানতে পারলেন যে নৌকোটি ডুবে যাবে আর কীভাবেই বা শক্তি বলে সবাইকে বাঁচিয়ে দিলেন? তৈলঙ্গস্বামী শুনে একটু মুচকি হেসে বললেন, এই শক্তি সব মানুষের মধ্যেই আছে, কেউ সেই শক্তি চেনে কেউ চেনে না। আমি মানুষের উপকার করলাম বলে তুমি পারবে না তাও নয়।
তোমার মধ্যেও এই শক্তি বিরাজমান। তুমিও চাইলে তুমিও এই শক্তি সঞ্চয় করে মানুষের উপকারে লাগাতে পারো। এই কথা শুনে ভট্টাচার্য মশাই আপ্লুত হয়ে গেলেন এবং বুঝলেন ইনি একজন সত্যিকারের মহাপুরুষ।